হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাসের ডিসকাশন স্টার্ট করছি। আজকে আমরা ক্লাস ইলেভেনের একদম প্রথম চ্যাপ্টার, যেখানে আছে আমাদের মেজারমেন্ট, মেজারমেন্টের ইনস্ট্রুমেন্ট কিছু নিয়ে সেটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা কথা বলবো ভার্নিয়ার স্কেল নিয়ে। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলে তো আমরা বোর্ডের সিলেবাসে যেই জিনিসগুলো নিয়ে পড়েছি সেগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেলে কীভাবে লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে, এবং মেজারমেন্ট কীভাবে নিতে হয় ইত্যাদি জিনিসগুলো। তো আমি প্রথমে বেসিকটা আরেকবার একটু রিভাইজ করিয়ে দেবো। রিভাইজ করিয়ে দিয়ে আমাদের মেন আজকে টার্গেট থাকবে ইনস্ট্রুমেন্টে জিরো এরর ক্যালকুলেশন করা, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের তোমরা প্রত্যেকেই গঠনটা মোটামুটি জানো। এইখানে যে স্কেলটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মেন স্কেল। লিখে দিচ্ছি মেন স্কেল। যে মেন স্কেলটা অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে যে স্কেলের সঙ্গে পরিচিত সেই স্কেলের মতনই ঘর কাটা থাকে, যার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ঘরের মান কত হয় 1 মিলিমিটার করে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষুদ্র ঘরের মান 1 মিলিমিটার হলো। এই যে নিচে যে স্কেলটা এখানে দেখতে পাচ্ছ, এই যে স্কেলটা, এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এই স্কেলটার নাম ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলেও কতগুলো দাগ কাটা থাকে, কিন্তু এর দাগের মানগুলো প্রত্যেকটা ক্ষুদ্র ঘরের মান 1 মিলিমিটারের থেকে সামান্য বেশি বা কম কিছু একটা হতে পারে। কত হতে পারে আমরা সেটা জানি না, সেটা বার করা আমাদের টার্গেট, ঠিক আছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি ওটা আননোন ভ্যালু আমাদের কাছে। যেহেতু ওদের মানগুলো মেন স্কেলের মানের সঙ্গে মেলে না, সুতরাং এটা বুঝতে পারছো যে ভার্নিয়ারের প্রত্যেকটা ঘর মেন স্কেলের প্রত্যেকটা ঘরের সঙ্গে ম্যাচ করবে না, ঠিক আছে। সেই কারণে আমাকে প্রথমেই কী করতে হবে, একটা কনস্ট্যান্টের মান বার করে নিতে হবে, যেটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট জিনিসটা কী আমি এখানে লিখে দিচ্ছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি হচ্ছে 1 মেন স্কেল রিডিং, মানে মেন স্কেলের একটা ঘরের মান, মাইনাস 1 ভার্নিয়ার রিডিং, মানে ভার্নিয়ার স্কেলের একটা, ভার্নিয়ার স্কেলের একটা ক্ষুদ্র ঘরের মান, ঠিক আছে। নর্মালি আইডিয়ালি আমাদের কাছে যে সমস্ত ভার্নিয়ার স্কেলগুলো প্র্যাকটিক্যালি আমাদের ইউজ করা হয়, ল্যাবরেটরিতে যেগুলো আমরা ইউজ করি, সেগুলোতে দেখা যায় যে 10টা ভার্নিয়ার ডিভিশন, মানে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মেন স্কেলের 9টা ঘরের সঙ্গে ম্যাচ করে, ঠিক আছে। 9 মেন স্কেল ডিভিশন, ঠিক আছে। তাহলে একটা ভার্নিয়ার ঘর কতগুলো ঘরের সঙ্গে মেলে, 9-10টা মেন স্কেল ডিভিশনের সঙ্গে, তাই না? প্রত্যেকটা মেন স্কেল ডিভিশনের ভ্যালু কত করে, 1 মিলিমিটার করে। তাহলে এক একটা ভার্নিয়ার ঘরের মান কত হবে, একটা ভার্নিয়ার রিডিং ভি আর ইকুয়াল টু তাহলে 9-10টা মেন স্কেল রিডিং। এবার প্রত্যেকটা মেন স্কেলের রিডিং 1 মিলিমিটার করে, তাহলে প্রত্যেকটা ভার্নিয়ার রিডিংয়ের মান কত হবে, ভার্নিয়ার রিডিং ইকুয়াল টু 9-10 মিলিমিটার, ঠিক আছে। যেহেতু একটা মেন স্কেল রিডিং ইকুয়াল টু 1 মিলিমিটার, ওকে। বেশ, এই যে ভার্নিয়ার রিডিংয়ের ভ্যালুটা আমি পেয়ে গেলাম, এটাকে তুলে নিয়ে এসে আমি ভার্নিয়ার কনস্ট্যান্টের ক্যালকুলেশনে একবার পুট করে দিতে পারি। পুট করে দিলে আমি কী দেখতে পাবো, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভি সি ইকুয়াল টু 1 মেন স্কেল রিডিং কত পেলাম আমরা, 1 মিলিমিটার, মাইনাস 1 ভার্নিয়ার রিডিংয়ের ভ্যালু কত পেলাম, 9-10 মিলিমিটার, ওকে। তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়ালো, 1-10 মিলিমিটার অথবা 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার, ঠিক আছে। যেহেতু মেনলি ভ্যালুগুলো আমরা সেন্টিমিটার স্কেলেই মাপবো, তাই আমরা এই 0.01 সেন্টিমিটারটাই ইউজ করব। তাহলে যে সমস্ত ভার্নিয়ার স্কেলের, মানে যে সমস্ত ভার্নিয়ার ক্যালিপার যন্ত্রে 10টা ভার্নিয়ার ডিভিশন 9টা মেন স্কেল ডিভিশনের সঙ্গে ম্যাচ করে, তার ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু কত বেরোলো, 0.01 সেন্টিমিটার। এবার যদি পরীক্ষাতে একটু ট্রিক করে দিয়ে তোমাকে 10টা ভার্নিয়ারের বদলে পড়ে দিল 50টা ভার্নিয়ার ঘর 49টা মেন স্কেল ঘরের সঙ্গে মেলে, সেক্ষেত্রে কীরকমভাবে ক্যালকুলেট করবো, বুঝতেই পারছো একই রকম প্রসেস হবে। 10টা ভার্নিয়ার ডিভিশনের সঙ্গে জায়গায় তখন আমরা কী লিখবো, 50টা ভার্নিয়ার ডিভিশন 49 মেন স্কেল ডিভিশনের সঙ্গে মেলে, তাহলে একটা ভার্নিয়ার ডিভিশন 49/50টা মেন স্কেল ডিভিশন, এই রিডিংটা কীরকমভাবে মেজার করবো, একই রকম প্রসেস, ওকে। এত দূর অবধি আমাদের বোর্ডসে আমাদের পড়েছি। এইবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে জিরো এরর ক্যালকুলেশন। জিরো এরর ক্যালকুলেশন জিনিসটা কি, এখানে ছবিতে দেখতেই পাচ্ছ ভার্নিয়ারের সঙ্গে যে দাঁতটা লেগে আছে এবং মেন স্কেলের সঙ্গে যে টিপটা বা দাঁতটা লেগে আছে, সেইগুলোর মাঝখানে আমি এখন কোনো অবজেক্টকে প্লেস করব না। প্লেস না করে আমি কি করব, ভার্নিয়ারটাকে পুরোপুরি ঠেলে ঠেলে এনে মেন স্কেলের সঙ্গে এনে ঠেকিয়ে দেবো, ঠিক আছে। এইটা করার কারণটা কি, করার কারণ হচ্ছে আইডিয়ালি যদি কোনো ভার্নিয়ার স্কেল একদম নির্ভুল ত্রুটিমুক্ত হয়, তাহলে দেখা যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছ মেন স্কেলের জিরোর দাগের সঙ্গে ভার্নিয়ারের জিরোর দাগ পুরোপুরি মিলে যাবে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই জিরোর দাগের সঙ্গে জিরোর দাগ মেলে না,
ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বুঝে নেব যে যন্ত্রটার মধ্যে কিছুটা ত্রুটি আছে, এরার আছে। ফলে সেই সব যন্ত্র দিয়ে আমরা যেসব দৈর্ঘ্যগুলো মাপবো সেগুলোর মধ্যে এরার থেকে যাবে, সেই এরারটাকে আমাদেরকে দূরীভূত করতে হবে, নইলে অ্যাকচুয়াল ভ্যালু আমরা পাবো না। তো সেই জন্য আমাদের জিরো এরার ক্যালকুলেশনটা খুব দরকার। এখন আমি যে ছবিটা, যে কন্ডিশনটা তোমাদের সামনে দেখিয়েছি, সেখানে জিরো এরারের ভ্যালু কত? শূন্য, নো এরার। এখন নো এরার, ঠিক আছে, যেহেতু জিরো আর জিরো পুরোপুরি কোয়েনসাইড করে গেছে, মেন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো পুরোপুরি কোয়েনসাইড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কোনো জিরো নেই। কিন্তু বাই চান্স ধরো এর পরের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটার ক্ষেত্রে ধরো এরকমভাবে প্রথমে ভার্নিয়ার স্কেলটা দূরে ছিল, আমি আবার ঠেকিয়ে ঠেকিয়ে পুরো ঘুরিয়ে এনে একদম গায়ে গায়ে বসিয়ে দিলাম। গায়ে গায়ে বসানোর সময় দেখতে পাচ্ছ মেন স্কেলের জিরোর দাগের থেকে কিন্তু ভার্নিয়ারের জিরোর দাগ কিছুটা এগিয়ে আছে, তাই না? কিছুটা এগিয়ে আছে। এই এগিয়ে থাকাটা কি সিগনিফাই করে? এই এগিয়ে থাকাটা সিগনিফাই করে এই যন্ত্রটাতে তুমি যতগুলো দৈর্ঘ্য পরিমাপ করবে প্রত্যেকটাতে তুমি কিন্তু অ্যাকচুয়ালের থেকে কিছুটা বেশি ভ্যালু পাবে। কেন বেশি ভ্যালু পাবে? ভান্ডিয়ার ঘর কিন্তু অলরেডি কয়েক ধাপ এগিয়ে আছে, তাই না? যেহেতু বেশি ভ্যালু পাবে সুতরাং সেটাও একটা এরার, কিন্তু এরারটা পজিটিভ এরার। কেন? তুমি বেশি মাপছো, তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে পজিটিভ এরার। ঠিক আছে, পজিটিভ এরার কখন বুঝবো আমরা? যখন ভার্নিয়ার স্কেলের জিরো অ্যাহেড অফ মেন স্কেলের জিরো, মেন স্কেলের জিরোর থেকে ভার্নিয়ার স্কেলের জিরোটা এগিয়ে থাকছে কিছুটা। পজিটিভ এরারের ভ্যালুটা ক্যালকুলেট করবো কীরকমভাবে? ক্যালকুলেশন, ক্যালকুলেশন করার প্রসেসটা হচ্ছে এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কততম ঘরটা মেন স্কেলের কোনো একটা ঘরের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যায়। ঠিক আছে, তাহলে জিরোর দাগ থেকে স্টার্ট করে পরপর পরপর তোমাকে দেখতে থাকতে হবে কত ঘরটা মেন স্কেলের কোনো একটা ঘরের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। প্রথম যেটা মিলবে সেইটাই হবে ভার্নিয়ার রিডিং। যেমন ধরো এইখানে এই ঘরটা সাপোজ ধরো পুরোপুরি মিলে গেছে, এই ঘরটাকে আমি ধরলাম এনতম ঘর, তাই তো? তাহলে ভার্নিয়ার রিডিং হচ্ছে এন, ভার্নিয়ার রিডিং এন হলো। পজিটিভ এররের ভ্যালুটা কী হবে? পজিটিভ এররের ভ্যালু হবে ওই ভার্নিয়ার রিডিংয়ের মান, মানে যে ঘরটা মেন স্কেলের কোনো একটা ঘরের সঙ্গে পুরোপুরি মিলে গেছে, সেটা ইনটু লিস্ট কাউন্ট, সেটা ইনটু লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্টের মান যন্ত্রটি যন্ত্র ভ্যারি করে। আমি এখন যে যন্ত্রটা নিয়ে কথা বলছি সেখানে টোটাল ঘর সংখ্যা 10টা, ধরো তার লিস্ট কাউন্টটা 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, এক্ষুনি একটা এক্সাম্পল দেবো, সেখানে আমি ক্লিয়ার করে দেবো। তাহলে এইটা হচ্ছে পজিটিভ এররের ভ্যালু হলো। অ্যাকচুয়াল ভ্যালুটা তাহলে কী হবে? এই যন্ত্রে আমি যে ভ্যালুটা মেজার করছি তাতে তো এরার ঢুকে আছে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কি? অ্যাকচুয়াল ভ্যালু হবে এই ভুল যন্ত্রটা দিয়ে আমি যেটা মেজার করছি সেই মেজার ভ্যালু, এবং মেজার ভ্যালুটা পজিটিভ এরার নিয়ে বসে আছে, মানে ও আমাকে বেশি বেশি মেপে দিচ্ছে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু পেতে গেলে আমাকে এরারটা কী করতে হবে? নেগেটিভ করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস পজিটিভ এরার। বোঝা গেল? পজিটিভ এরার মানে কি? ও আমাকে বেশি মেপে দিচ্ছে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কি তার থেকে কম, ওই জন্য এরারটা মাইনাস করতে হলো। তাহলে মেজার্ড ভ্যালু সাপোজ ধরো এক্স, সেখান থেকে আমাকে ওই এন ইনটু লিস্ট কাউন্টটা মাইনাস করতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো তোমার কাছে একটা কন্ডিশন দেওয়া আছে যেখানে এরকমভাবে তুমি মেজার্ড ভ্যালু দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিচ্ছি এটাকে। যন্ত্রটা ধরো ভুল আছে যন্ত্রে, সেখানে তুমি মেজারমেন্ট নেওয়ার সময় কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপছো, সেখানে এরকম একটা রিডিং তুমি দেখতে পাচ্ছ। ভার্নিয়ারের ক্ষেত্রে রিডিং কীভাবে নিতে হয়? মেজার্ড ভ্যালু ইকুয়াল টু কীরকমভাবে মাপি আমরা? মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাই না? এখানে মেন স্কেল রিডিং কত ভালো করে লক্ষ্য করে দেখো, ভার্নিয়ারের জিরোর দাগটা মেন স্কেলের কত ঘরকে পেরিয়েছে? তিন, তারপর একটা দুটো তিনটে, এগুলো প্রত্যেকটা ঘর তো 1 মিলিমিটার করে, তাহলে মেন স্কেলের রিডিং হচ্ছে 3.3 মিলিমিটার, 3.3 সেন্টিমিটার। নর্মাল স্কেলের এরকমভাবে আমি মেজার করি, এটা হচ্ছে সেন্টিমিটারে ঘর আর এই ক্ষুদ্রগুলো সব হচ্ছে 1-1টা মিলিমিটার করে, তাহলে 3.3 সেন্টিমিটার প্লাস। এবার দেখতে হবে ভার্নিয়ারের কোন ঘরটা মেন স্কেলের কোনো একটা ঘরের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, জিরোর পরে এখানে এই ঘরটা পুরোপুরি মিলে গেছে, তাই না? এটা কততম ঘর? একটা দুটো তিনটে চারটে, তাহলে ভার্নিয়ার রিডিং হচ্ছে 4,
তাহলে ভার্নিয়ার রিডিং হচ্ছে 4 ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 সেমি। তাহলে মেজার্ড ভ্যালুটা আমি কত পেলাম 3.34 সেন্টিমিটার। এবার যন্ত্রটা যে নির্ভুল তা তো আমি জানি না, আমাকে তাহলে জিরো এরর ক্যালকুলেশন করতে হবে। জিরো এরর ক্যালকুলেশন করার জন্য যে দুটো দাঁতের মাঝখানে বস্তুটা ছিল বস্তুটাকে বার করে দাও, দাঁত দুটোকে একসঙ্গে ঠেকিয়ে দাও। ঠেকিয়ে দেওয়ার পর দেখতে পেলাম এই রকম একটা পজিশনে চলে এসেছে, দেখতেই পাচ্ছ মেন স্কেলের জিরো ভার্নিয়ারের স্কেলের থেকে, এ ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের থেকে কিন্তু কিছুটা এগিয়ে আছে, তাই না? কিছুটা এগিয়ে আছে। তাহলে এটা পজিটিভ এরার, এরারটা তাহলে পজিটিভ এরার। পজিটিভ এররের ভ্যালুটা কত লক্ষ্য করে দেখো, কত ঘরটা পুরোপুরি মিলে গেছে, কতর ঘর পুরোপুরি ম্যাচ করেছে, এই ঘরটা পুরোপুরি ম্যাচ করেছে। তাহলে রিডিংটা কত সেটার, জিরোর পরে 1, 2, 3, 4 নম্বর ঘর, ঠিক আছে। তাহলে পজিটিভ এররের ভ্যালু হচ্ছে ভার্নিয়ার রিডিং ইনটু লিস্ট কাউন্ট 0.01 ইকুয়াল টু 0.04 সেন্টিমিটার। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কত হলো, বস্তুর অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা তাহলে কত? খারাপ যন্ত্র আমাকে মেজার করে দিচ্ছে 3.34, তার মধ্যে আবার 0.04 পজিটিভ এরার ঢুকে আছে, তার মানে 0.04 সেন্টিমিটার বেশি মেপে আমি এইটা পেয়েছি। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, 3.34 মাইনাস 0.04। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 3.30 সেমি। বোঝা গেল পজিটিভ এরার এরকমভাবে এলিমিনেট করতে হয়, ক্লিয়ার? নেক্সট, এইবার ধরো স্কেলটা এইরকম পজিশনে আছে, দেখাচ্ছি আমি আরেকবার ছবিটা নিয়ে। এরকমভাবে স্কেলটা এই পজিশনে আছে, আমি আবার কি করলাম ভালোভাবে ঠেকিয়ে দিলাম দুটো দাঁতকে একসঙ্গে। ঠেকিয়ে দেওয়ার পর এখন কি দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখো তো, ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের থেকে পিছিয়ে আছে, মেন স্কেলের থেকে পিছিয়ে আছে, তাই না? পিছিয়ে থাকা মানে কি, এখন এই যন্ত্রটা দিয়ে আমি যাই দৈর্ঘ্য মাপবো না কেন, আমি অ্যাকচুয়াল ভ্যালুর থেকে কিছুটা কম পাবো, যেহেতু ভার্নিয়ার কয়েক ঘর পিছিয়ে আছে। যেহেতু কম ভ্যালু মেজার করে পাচ্ছি, ওই জন্য এই ধরনের এররটাকে বলা হয় নেগেটিভ এরার। বোঝা গেছে, এই ধরনের এররকে বলা হয় নেগেটিভ এরার। নেগেটিভ এরারের ভ্যালুটা ক্যালকুলেট করবো কীরকমভাবে, ক্যালকুলেশনে করা পদ্ধতিটা পজিটিভ এরার থেকে সামান্য একটু আলাদা। কীরকম আলাদা, পজিটিভ এরারের শুধুমাত্র ভার্নিয়ার রিডিংয়ের সঙ্গে লিস্ট কাউন্ট গুণ করে দিলেই হতো, এই ক্ষেত্রে কিন্তু সেইটা নয়। এই ক্ষেত্রে আমি কী করতে হবে, ধরে নিলাম ভার্নিয়ার স্কেল এইটা, ধরে নিচ্ছে না, এটাই ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা আমি ধরে নিলাম ক্যাপিটাল এন, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছি 10টা ঘর, কিন্তু আমি এটা আর্বিট্রারি কেস কনসিডার করছি, ধরে নিচ্ছি ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। এবং এই অবস্থায় ভার্নিয়ারের স্মল এন তম ঘরটা মেন স্কেলের কোনো একটা ঘরের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। সাপোজ ধরো এই ঘরটা পুরোপুরি মিলছিল, এটা ধরলাম স্মল এন তম ঘর, তাহলে ভার্নিয়ার রিডিং হচ্ছে স্মল এন, ঠিক আছে। তাহলে আমি আরেকবার লিখে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন, আর স্মল এনটা হচ্ছে ভার্নিয়ার রিডিং, ওকে। তাহলে ক্যালকুলেশনটা কি হবে, ক্যালকুলেশনটা হবে ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ইনটু লিস্ট কাউন্ট। আগে শুধু স্মল এন ইনটু লিস্ট কাউন্ট ছিল, এখন নেগেটিভ এররের ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ইনটু লিস্ট কাউন্ট। বোঝা গেল? এইবার অ্যাকচুয়াল ভ্যালুটা তাহলে কী হবে, এখন আমি যেটা মেজার্ড করছি, যেটা মেজার্ড ভ্যালু, সেটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুর থেকে বেশি না কম, নেগেটিভ এরর ঢুকে আছে। নেগেটিভ এরর ঢুকে থাকা মানে কি, আমাকে ও কম কম মেপে দিচ্ছে, তাহলে মেজার্ড ভ্যালুটা আমি কম পেয়েছি। সেখান থেকে অ্যাকচুয়াল ভ্যালু পেতে হলে কী করতে হবে, মেজার্ড ভ্যালুর সঙ্গে নেগেটিভ এররটা যোগ করতে হবে। নেগেটিভ এরারটাকে যোগ করতে হবে, তাহলে মেজার্ড ভ্যালু ধরো এক্স, নেগেটিভ ভ্যালু ঢুকে আছে ওর মধ্যে, মানে ও আমাকে কম মেপে দিয়েছে, অ্যাকচুয়ালটা অ্যাকচুয়ালি বেশি, তাহলে নেগেটিভ ভ্যালুটা যোগ করতে হবে, ঠিক আছে, লিস্ট কাউন্ট।
এক্সাম্পল দিই, ওই যে আগে যেই দৈর্ঘ্যটা আমি মেপেছিলাম তাতে মেজার্ড ভ্যালু ছিল 3.34, ওই যন্ত্রটাকেই এবার আমি ধরে নিচ্ছি, ওই যন্ত্রটাতে ধরো এখন নেগেটিভ ভ্যালু, নেগেটিভ এরর ঢুকে বসে আছে, মানে ওর দুটো দাঁতকে একসঙ্গে জড়ো করলে এই রকম একটা সিচুয়েশন দেখাচ্ছে আমাকে। এইরকম একটা সিচুয়েশন আমাকে দেখাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে ক্যাপিটাল এন এর মান কত? টোটাল ঘর সংখ্যা 10টা দেখতেই পাচ্ছি। স্মল এন এর ভ্যালু কত? ভালো করে লক্ষ্য করে দেখো, জিরোর দাগের পর প্রথম কোন দাগটা পুরোপুরি মিলে গেছে, এইটা, তাই না? তাহলে এটা কত নম্বর ঘর? 1, 2, 3, 4 নম্বর। তাহলে স্মল এন এর মানটা হচ্ছে 4। ওকে, তাহলে নেগেটিভ এররের ভ্যালু কত? নেগেটিভ এররের মানটা কত? ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ইন্টু লিস্ট কাউন্ট, মানে 10 - 4 ইন্টু লিস্ট কাউন্ট মানে 0.01 সেন্টিমিটার। তাহলে করলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 0.06 সেন্টিমিটার, মানে আমি এতটা কম মাপছি। ওকে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কী হবে? অ্যাকচুয়াল ভ্যালু হবে, মেপে পেয়েছি কত এই যন্ত্র থেকে? 3.34, ওই আগের বারে বার করে দেখালাম, কিন্তু ওটা কম, তাহলে +0.06 সেন্টিমিটার। তাহলে করলে কত আসছে? 3.40 সেমি। বোঝা গেল? এইভাবে নেগেটিভ এররের ভ্যালু এলিমিনেট করে আমরা অ্যাকচুয়াল ভ্যালু বার করতে পারি যন্ত্রে, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলে জিরো এরর ক্যালকুলেশন আমরা তাহলে শিখলাম। এর পরের ভিডিওতে আমরা কী শিখব? স্ক্রু গেজের সাহায্যে কীভাবে ক্যালকুলেশন করতে হয়।